আমার মন বলছে তুমি সত্যি সত্যি আমার বিয়েটা তোমার বিক্রম আঙ্কেলের সাথে দেবে। দেবই তো মিষ্টি পিসি, ও ঠাকুর দেখো সাথে বিক্রম আঙ্কেলকে দৌলতি এই বাড়িটা আনতে পারি। ফোন তোমরা সবাই আমার সাথে চলে এসো, প্লিজ প্লিজ প্লিজ। কোন ফোনটা মিষ্টি পিসি কাজে লাগবে? আইডিয়া, ফোনেরা তোমরা সবাই মিষ্টি পিসি ঘরে চলে যাও প্লিজ। মা কি বলেছেন? বলেছেন যে প্রত্যেক বছর দোলের দিন যেন সবকিছু একবারে কাঁচা পরিষ্কার থাকে, একেবারে বেড কভার থেকে রুমাল পর্যন্ত। তোমার কি কি নোংরা জিনিস আছে বের করে দাও। মা কতবার বলে দিয়েছেন, ভুলে গেছো? মনে নেই তোমার? মনে নেই আবার? আমার সব মনে আছে। আগের বারে জিলিপি কি কাণ্ডকানা করেছিল আমার সব মনে আছে। টেবিল ক্লথের সাথে আমার অফিসের ফাইল কেন কেচে দিয়েছে? আবার হাসছে দেখো। হ্যাঁ খবরদার খবরদার, জিলিপি যেন আমার জামা কাপড়ে হাত না দেয়। আমি আগে মেনু সেট করব, তারপর নিজে জামা কাপড় বার করব। ঠিক আছে, করবার তাড়াতাড়ি করো, তারপরে এদিকে এসো। ওদিকে জিলিপি কাচতে বসে গেছে সব। তাহলে কি হলো? আমি চাটনি। আচ্ছা দাও, শুন না শুন না শুন না শুন না শুন না, আমার মাথায় একটা কথা এসেছে, খুব ইম্পর্টেন্ট কথা বলছি। কি একেবারে পাকা কথা বলতে আসছে তো? তাই ইয়ে করলে হয় না? কি করলে? চিংড়ি কর না। চিংড়ি? বেশ বড় বড় গলদা চিংড়ি। গুড আইডিয়া। দাঁড়া পিসি পিসি পিসি, চিংড়ি খানো কি কোনো বড় কথা? না, কিন্তু চিংড়িতে তো অনেক অ্যালার্জি থাকে। না না, আমার চিংড়িতে কোনো অ্যালার্জি নেই। চুপ কর। ফাইলের মতো ফোনগুলো আচ্ছা কি হচ্ছে এটা? লাগবে তো আমার একটা ফোন, তাহলে এই বাকি ফোনগুলোর কি হবে? জিজ্ঞেস করো লজেন্স, তোমার এই ভূতুকে জিজ্ঞেস করো। ওরে বাবা, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই নাও, বাকি ব্যবস্থা ম্যাজিক করে দেবে। বিবি তুমি যেগুলো একটা বেছে নাও। ভূতু বলছে, তাড়াতাড়ি। আচ্ছা করছি করছি, কোনটা নিই বলতো? এটা নেব। না না না, এটা নিতে পারবো না, এটা বড়দার, এটা থাক বরং। আমি আমি
আমি বরং এইটা নিই, এটাও নেব না, এটা কিন্তু ছোট বৌদির। তাই ভালো, আমি বরং বড় বৌদিটাই নি। ঠিক আছে, তো এবারে বাকি ফোন গুলোকে টাটা পাই পাই করে দি। বল বল শিগগিরই বল। মার ফোন ছাড়া বাকি ফোনেরা তোমরা সবাই টাটা বাই বাই হয়ে যাও, প্লিজ প্লিজ প্লিজ। কোথায় গেল ফোনগুলো? ভুতুর ম্যাজিক। ও মিষ্টি পিসি, বসে দেখো না গো, এবার বিক্রমাঙ্গলকে নিমন্ত্রণটা করো। দেখো কাণ্ড করে দেখো। আরে সর্বনাশ, এই ফোন দে, ফোন দে। কি আশ্চর্য, কি যে বলো তোমরা, নিকা তোমার ফোনে পয়সা নেই, কিপ্টে কোথায় গা ধরো। এই আমাকে কিপ্টে বলছি, এত বড় সমস্ত। হ্যাঁ ফোন, এটা কি ফোন? আমার তোর ফোন? হ্যাঁ তোর ফোন কে চেয়েছে? হ্যাঁ আমার ফোন কোথায় গেল? গেল গেল গেল, সব গেল সব গেল। সে কেলেঙ্কারি করছে, তাই তাকে খুঁজে দেখ, খুঁজে দেখ কোথায় কি আছে। দেখো বৌদি শিগগিরি এসে দেখো, সব কিছু চলে চলে গেল, সব ডুবে গেল, সব ডুবিয়ে দিল, সব সব গেল, সব পশ্চ গেল গো। কোথায় গেল? আরে তোর বাবা, ফোনটা কোথায় রাখলাম আমি? ভাবলাম মাকে একটা ফোন করবো। হলো আমি কি করবো, আমি তো কিছু করিনি। উল্টো পাল্টা কথা বলবি না, আমাদের ফোনগুলো কোথায় রেখেছিস তুই? আচ্ছা কোথায় গেল বলো তো আমার ফোনটা, কিছুতেই খুঁজে পাচ্ছি না। ভাবলাম মাকে একটা ফোন করব। সে কি কথা, তোমার ফোনও পাচ্ছ না? না কিন্তু এখানে আবার কার ফোন পাওয়া যাচ্ছে না? আমার আমার ফোনটা। তোমাদের চিৎকার শুনে আমি সর্বত্র খুঁজলাম, কোথাও পাচ্ছি না, কোথাও নেই। ওই দেখ, খুঁজে দেখ এদিকে, মুতে এদিকে আসি, গিয়ে এদিকে বল বল কি কি করেছিস, কি কি করেছিস তুই, কি কি বাদিতে ডুবেছিস বল। বিশ্বাস করো আমি কিচ্ছু ডুবাইনি, যদি কিছু না ডুবাস ফোনগুলো গেল কোথায়? খোঁজ খোঁজ করে ফোন ডুবেছে। বৃষ্টির মতো ওপর থেকে টপ টপ করে ফোন করছে। যাক বাবা, মিস্টার ইন্ডিয়া আবার আমাকে হেল্প করলো। কেমন, সবাই তো বুঝে গেল না জিলিপি কোনো ফোন নেয়নি? যত দোষ নন্দা ঘোষ। শুনছো? খোঁজো খোঁজো, আরো খোঁজো। আমার ফোনটা
নেই নেই তো শাকি শাকি আমার ফোন রাম 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 তাড়াতাড়ি করো বিপি তাড়াতাড়ি করো এই তো এই তো দাদা এটা চা দিন আর ফোন বাজছে তখন থেকে কার নাম্বার এটা হ্যালো হ্যালো বিক্রম রুমি 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 এটা কার নাম্বার বিক্রম এটা এটা বড় বৌদির নাম্বার বড় বৌদির শুনো না তুমি আমাকে একটা কথা দেবে আজকে কথা কি কথা তুমি তুমি আমাকে প্রমিস করে যে কালকে তুমি যে করে হোক যে করে হোক আমার সাথে একবার দেখা করবে বলো কি ব্যাপারটা হচ্ছে বলতো আমরা সকলে ফোন ফেরত পেলাম অথচ ঋতু পেলো না কি কি হলো কি তাই তো ঠিকই বলেছো তুমি আচ্ছা দাদা বাড়িতে কোনো চোর টোর ঢোকেনি তো আবার চোর না না সেটাই বা কি করে হয় তাহলে সবার ফোন ছেড়ে শুধুমাত্র দিদিভাইয়ের ফোনটাই বা চুরি করবে কেন কই আর তো কারোর কিছু জিনিস নিল না সেই তো আচ্ছা অনু একটা কথা বল চোর তো আর ভূতের উপর বাটপারি করবে না তাই না 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 মাথা খারাপ নাকি তাছাড়া চোর যদি বাড়িতে ঢোকে একটা ফোন চুরি করবে আর কিছু চুরি করবে না ওই দেখো তাহলে শুধুমাত্র আমার ফোনটাই বা গেল কোথায় রূপসা এই রূপসা কি রে তোকে যে বললাম ঘরে খুঁজে দেখতে ফোনটা শুধু শুধু না রূপসা রূপসা করবে না দেখো তোমার ফোন না ঘরে নেই আমি সব জায়গায় খুঁজে দেখেছি তাছাড়া আমার এখন পড়া বাকি আছে আমি চললুম ঘরে নেই শুনছো ঘরে নেই আমি কি করব এক মিনিট দাঁড়াও 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 আচ্ছা আমার সবাই একটা কথা বলো বলো ফোনটা বাড়ির কোথাও পাওয়া যাচ্ছে না আচ্ছা ভূত কিন্তু ওই ফোনটা নেয়নি যদি নিত তাহলে কিন্তু অন্য সব ফোনের সাথে ওগুলো ফেরত দিত তাহলে তাহলে অনু হ্যাঁ আচ্ছা ফোনটা বাড়ির কেউ হাফিস করে নি তো চুপ করতো বাড়ির লোক বাড়ির লোকের ফোন হাফিস করে দেবে করতে পারে কে করেছে বল বল যার ফোন আমরা হাফিস করে দিয়েছিলাম সে যদি চান্স পেয়ে করে থাকে তাহলে রুমি বিক্রম এবার তুমি বাড়ির ঠিকানাটা মন দিয়ে শোনো হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো শুনছি কোথায় যাবো বলো আরে বাবা বলো না ভূতুর বাড়িতে আসবে হয়ে গেল তাড়াতাড়ি করো শিগগিরই করো মনে হয় কেউ আসছে এদিকে তাড়াতাড়ি সর্বনাশ করেছে বিক্রম শোনো তুমি বাস থেকে নামলে নেমেই না তোমার লেফটে ঢুকে যাও হ্যাঁ লেফটে যা বাবা এই তো বলে ডান দিকে যেতে ঠিক তো আমার সব গলিয়ে যাচ্ছে জানো তো তুমি তোমার রাইটে ঢুকবে বাস থেকে নেমে তুমি তোমার রাইটে ঢুকবে নিয়ে একটু এগিয়ে আসবে এসে বাঁ হাতের তিনটে বাড়ি ছেড়ে আমাদের বাড়ি হ্যাঁ বুঝতে পেরেছো আমার কথাটা
না কিচ্ছু বুঝিনি আবার বলো আরে কি হলো বিবি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হ্যালো আজকে যদি ওর ঘর থেকে ফোনটা পাওয়া যায় অনুপ আমি তোকে বলছি তাহলে কি তোরে কেলেঙ্কারি করে ছেড়ে দেব আমাকে ছাড়বো না তুই কি কেলেঙ্কারি করবি আমি ছাড়বো না আমার মাথা কিন্তু গরম থাকবে কেউ আমাকে আটকাতে আসবে না দেখ আমি কি করব কি করবি এটা দরজা বন্ধ তার মানে ভেতরে ফোনেই কথা বলছে দেখো দিদি ভাই দেখো রুমের কাণ্ডটা একবার দেখো আচ্ছা একটা কথা বলবো আমি ওই যে যা কিছু করবে একটু মাথাটা ঠান্ডা রেখে করো হাজার হোক মেয়েটা একটু বড় হয়েছে তো তোমার কোনো চিন্তা নেই ঋতু মাথা আমার একেবারে বরফের মতো ঠান্ডা দেখো না আমি কি করি রুমি এই রুমি দরজা খোল রুমি দরজা খোল খুলবে 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 দাঁড়াও না একটু খুলবে তোমার কি মনে হচ্ছে আমি এখানে টুল নিয়ে বসে আছি আমি তো দাঁড়িয়েই আছি খুলছে না তো রুমি রুমি এনারা খুলবে কেন খুলবে কেন খুলবে না ভেতরে বদ মতলা মারছে রুমি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে দরজাটা খোল বাবা মিস্টার ইন্ডিয়া রুমি দিদিকে বাঁচাও এত এত ধূপ কেন দরজা বন্ধ কেন ভুলে গেছে ওকে কেউ দেখতে পায় না আমি কি করে জানবো না সেই তো তুমি কি করে জানবে সে তো ভূতে জানে তাই না কিন্তু ভূতে সবার সব ফোন ফেরত দিয়ে দিয়েছে শুধু ওইটা ছাড়া রাম 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 ফোনের কথা সত্যি বলছি সত্যি আমি কিচ্ছু জানি না ভূত তাড়াচ্ছিলি ভূত তাড়াচ্ছিলি উমা বুঝতে পারিনি লক্ষ্মী মেশো নামে হ্যাঁ তারা বাবা তারা তারা এ বাবা ঠাকুর এখানে বসো বাবা এই তোমার ধূপ দেখাচ্ছে দেখো বাবা যত ভূত প্রেত দত্তি দানো পিসাজ সবাইকে দূর করে দাও দূর করে দাও দেখা দেখা ভালো করে ধূপ দেখো বাবা বাবা এই এই আশ্চর্য তো তাহলে তোর ঘরে তো কোনো ঠাকুর দেবতার মূর্তি নেই হ্যাঁ তাহলে আমরা আসার আগেই তুই ধূপটা দেখাচ্ছিলি কাকে ঠাকুর সব জায়গায় আছেন আমি তাই সব জায়গায় ধূপ দেখাচ্ছিলাম কি রে লজেন্স তুই এখানে কি করছিলি কি করছিলি সত্যি তো লজেন্স তুই এই ঘরে কেন দাঁড়া আমার কথা বলতে দে লজেন্স সত্যি কথা বলবি কিন্তু এই ঘরে কেন তুই তুই এখানে কেন তুই এখানে কেন এই লজেন্স এত ভয় কিসের তোর তুই সবাইকে সত্যি যা বল তুই বল তুই এই ঘরে এসেছিলি আমাকে দেশলাই দিতে দেশলাই হ্যাঁ তো আমি তো দেশলাই দিতে এসেছিলাম ওই ধূপ জ্বালানো দেশলাই দেশলাই জিনিস খুঁজে পায় না
পালিয়ে গেছি। উফ, বড় দিদি আর পারা যায় না। ফোন, তোমার কাজ ফিনিশ, এবার তুমি জিম্মা ঘরে চলে যাও প্লিজ। কি আসছে? বিক্রম আঙ্কেল।